দীর্ঘদিন ধরে আমরা রাজনীতিতে লক্ষ্য করছি যে রাজনীতিবিদদের ভাষা ক্রমশই অরাজনৈতিক হয়ে যাচ্ছে, অরাজনৈতিক ভাষাটা বাড়ছে এবং ব্যক্তিগত আক্রমণও চলছে, একজন আরেকজনকে মানে নামের বিকৃতি করেও কথা বলছে। এগুলো বেশ কিছুদিন ধরে দেখছি, বেশ কিছুদিন না দীর্ঘদিন ধরেই। একটা সময় রাজনীতি বিদ্রা পাল্টাপাল্টি করতেন, এদেশে পার্লামেন্টেও চমৎকার ডিবেট হতো, হ্যাঁ একে অপরকে ঘায়েল করতেন, কিন্তু ইদানিং যেটা হচ্ছে মানে রাজনৈতিক বক্তব্য, যেটা জনগণের মনের কথা যদি আপনি বলেন, সেটা তাদের মুখ দিয়ে খুব বেশি বের হয়ে আসে না। সরকার যে জায়গায় সফল সেই জায়গায় অপোজিশন, আমাদের দেশের রাজনীতিটা ওই জায়গায় হয়ে ওঠে নাই, যেটা ভারতেও কিছুটা আছে, যে আপনি যদি একটু ভালো কাজ করেন আপনাকে আমি ধন্যবাদ জানাবো, সেই কালচারটা আমার দেশে নাই। এখন কোভিড মোকাবেলায় যদি বলেন, আমরা তো রাত দিন সমালোচনা করে যাচ্ছি সরকারের ব্যবস্থাপনার, কিন্তু টিকার ক্ষেত্রে যদি বলেন, টিকার ক্ষেত্রে সরকারকে ধন্যবাদ দিতে হবে। এটা আপনার এই যে অলরেডি 1 কোটির উপরে তো আমরা টিকা নিয়েছি ডোজ, তাই না, এবং এই যে 1 কোটির মতো অলরেডি চলে আসতেছে, তো এই জায়গাটা আমি মনে করি যে এটা শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ দিতে হবে টিকার রাজনীতিতে। আপনি যদি এইভাবে ভাবেন, অন্তত সারা বিশ্বকে যদি দেখেন, যে আপনি যদি করোনার রাডার দিয়ে দেখেন, বাংলাদেশ তো খুব বেশি না, কিন্তু 15-16-17 হাজার মারা গেছে, এফেক্টে 10-12 লাখ, তা আপনাকে তো বলবে ভাই আপনার চেয়ে অনেক খারাপ দেশ আছে, সেই জায়গায় আগে টিকা যাবে। তো ওই পরিস্থিতি চিন্তা করে আমরা কিন্তু সেই এই টিকা আগেও আনতে পেরেছি। মাঝখানে ভারতের ঘটনাটা যদি না ঘটতো তাহলে তো আমাদের এই ক্রাইসিসটাও হয় না। তো আমি মনে করি টিকার ক্ষেত্রে সরকারকে ধন্যবাদ দিতে হবে। আবার যদি মনে করেন যে এই স্বাস্থ্যবিধি মানা, এই যে একটু আগে আপনি একটা কথা বললেন না, যে পরামর্শ কমিটির কথা মানেন না, তো পরামর্শ কমিটি কি শুধু সরকারকে পরামর্শ দিচ্ছে? পরামর্শ কমিটি আমাকে আপনাকে দেশের নাগরিককেও কিন্তু একটা পরামর্শ দেয় প্রতিদিন যে স্বাস্থ্যবিধি মানো, আমরা তো সেটা মানি না, আমরাই আবার বলি সরকার তাদের কথা মানে না।